আগে ভাগে ২৪ নিবেদন করছেন। যতনে থাকুক তোমার ইচ্ছেরা, পুষ্পা ফার্নিচার, যতনে থাকুক সবকিছু। অতুরাজ ডিলার, দ্য ফার্নিচার হাউস, দাওয়াগুড়ি, তুফানগঞ্জ রোড, রিলায়েন্স পেট্রোল পাম্পের বিপরীতে, কোচবিহার। এমজি গার্মেন্ট, ছোট বড় ছেলে মেয়েদের সমস্ত রকম রেডিমেড পোশাকের বিপুল সম্ভার, বিএস রোড, হোটেল যুবরাজ, কোচবিহার। সুষমা কালেকশন, এক্সক্লুসিভ কালেকশন অফ কার্টেন, আরএন রোড নিয়ার গৌরীমহল। ভানুভক্তের ২০৭তম জন্মজয়ন্তী পালন করা হলো শিলিগুড়ি পৌর কর্পোরেশনের পক্ষ থেকে। প্রশাসনকে সঙ্গে নিয়ে রুট মার্চ করলো আলিপুরদুয়ারের প্রশাসন এবং পৌরসভা। ব্রাউন সুগার সহ দুজনকে গ্রেফতার করলো জয়গা থানার পুলিশ। বেতন না পাওয়া ইটিহার ব্লক প্রাণী স্বাস্থ্য দপ্তরের ডেপুটেশন প্রাণী বন্ধুদের। সাংসদ সুকান্ত মজুমদারের তৎপরতায় বাংলাদেশ থেকে ভারতে, ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি ধরন্দা গ্রামের বাসিন্দা মানিকের ডাক। খুনের আসামি গ্রেফতার না হওয়ায় বালুরঘাটে জেলা পুলিশ অফিস ঘেরাও করে বিক্ষোভ। মাস্কহীনদের মাস্ক পরালো বালুরঘাট থানার পুলিশ। দিনে দুপুরে টাকা ছিনতাই বালুরঘাট শহরে। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কোচবিহার শহরে সাইকেল চালিয়ে প্রতীকী প্রতিবাদ তৃণমূলের। পঞ্চায়েত কর্মচারীদের হেনস্থার প্রতিবাদে বিডিওকে ডেপুটেশন দেওয়ার প্রস্তুতি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের। বেহাল রাস্তা সংস্কারের দাবি নিয়ে সোমবারের পর মঙ্গলবারও পথ অবরোধে সামিল স্থানীয়রা। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তুফানগঞ্জে সাইকেল চালিয়ে প্রতিবাদ তৃণমূল ছাত্র পরিষদের। পেট্রোল এবং ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব বিক্ষোভ প্রদর্শন আলিপুরদুয়ারের জেলা তৃণমূল ছাত্র পরিষদের। ধূপগুড়ি শহরে চালু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষিত প্রকল্প মা ক্যান্টিন। আদিকবি ভানুভক্তের জন্মদিন পালিত হলো শৈলশহর দার্জিলিংয়ে। বেআইনিভাবে আধার কার্ড ও পাসপোর্ট তৈরির অভিযোগে চারজনকে গ্রেফতার করলো ঘোষডাঙ্গা থানার পুলিশ। নির্বাচনের পর এই প্রথম বিজেপি জেলা কার্যকরী সভায় অনুপস্থিত রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী সহ একাধিক নেতা নেতৃত্বরা। মোবাইল নাম্বার ব্লকের ছকোষে অ্যাকাউন্ট থেকে ৩ লক্ষ টাকা প্রতারণার শিকার মালদা শহরের এক স্কুল শিক্ষক। জয়গা গোলাপী দেবী ভবনে ১৮ থেকে ৪৪ বর্ষীয় জনগণকে দেওয়া হলো ভ্যাকসিন।